এবার ভারতেই তৈরি হবে সামরিক বিমান C295 এয়ারক্রাফট আর করবে ভারতের টাটা গ্রুপ ও স্পেন ভিত্তিক এয়ারবাস এর জন্য তারা গুজরাটে কারখানা তৈরি করেছে যাতে খরচ হবে 21,900 কোটি রুপি আগামীকাল রোববার এই সামরিক বিমান উৎপাদন কারখানা উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে এই ধরনের প্রকল্প হবে এটি প্রথম বর্তমানে কেবল রাষ্ট্রীয় মালিকানাধীন হিন্দুস্তান অ্যারোনটিক্স সশস্ত্র বাহিনীর জন্য বিমান বানায় C295 এয়ারক্রাফট হালকা ও মাঝারি মাপের বিমান এয়ারবাসের এই মাপের যে কোনো অভিযানে ব্যবহার করা যাবে এই বিমান এবং সব ধরনের আবহাওয়ায় সমান কার্যকর বলে এই বিমান বিশ্বজুড়ে বেশ সমাদৃত 2021 সালের সেপ্টেম্বর স্পেনের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এর সঙ্গে চুক্তি করে টাটা আগামী 10 বছরে 40টি C295 সামরিক পরিবহন বিমান বানানো হবে বিমানগুলো ভারতীয় বিমান বাহিনীর 5 দশক পুরনো এভ্রো 478 এর জায়গা নেবে